হাই, আমি পূজারিনী ঘোষ। আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি আমার বাড়ির ভেতরে, আমার ছাদে ছোট্ট বাগানে। আমরা জেনারেলি এখন সবাই যেহেতু লকডাউনে আছি, সবার একটা ভীষণ বিরক্তি তৈরি হয়ে যাচ্ছে যে বাড়িতে আর কি করব, ভাল লাগছে না ভাল লাগছে না। কিন্তু আমাদের এমন অনেক কাজ বাড়িতে থাকে যেগুলো আমরা করি না, আমাদের কাজের ব্যস্ততার জন্য হয়ে ওঠে না। আমার বাড়িতে যেমন একটা ছোট্ট বাগান আছে, অনেকেই আমি নিজেকে কনসিডার করি লাকি, কারণ অনেকেই এখন ফ্ল্যাটে থাকেন, তাদের বাড়িতে সেরকম সুযোগ হয় না। কিন্তু তা সত্ত্বেও আমি যেতে যেতে দেখেছি ছোট্ট একটা ব্যালকনি হলেও কিন্তু সুন্দর কাজ দিয়ে সাজিয়ে নেওয়া যায়। সো আজকে এখন এই সময়টা যখন বাড়িতে লকডাউন, আমরা যখন বুঝতে পারছি না আর কি কি করব, আমার তো মনে হচ্ছে আমার বাড়িতে প্রচুর কাজ। তার মধ্যে একটা কাজ হচ্ছে গার্ডেনিং করা, আমি ভীষণ ভালোবাসি। আমাদের বাড়ির সবাই গাছপালা নিয়ে থাকতে খুব ভালোবাসি, আমরা নেচারের যতটা কাছে সম্ভব আমরা থাকার চেষ্টা করি। সো আজকে আমি দেখাবো আমি গার্ডেনে কী কী করছি। এগুলো হলো পিস লিলি, এগুলো বাড়িতে রাখা খুব ভালো। আমি হঠাৎ আজকে এসে দেখলাম এত সুন্দর সুন্দর পিস লিলি হয়েছে, তো আমার খুব ভালো লাগছে। এটা কলা গাছ, এটা বাড়িতে রাখাও খুব শুভ। এই গাছটা আমাদের বাড়িতে প্রায় বহু বছর আগে নেওয়া হয়েছিল। এইটা ওইদিকে একটা গাছ আছে যেটা আমাদের বাড়িতে প্রায় এখন 25 বছর আছে। তাহলে বাড়িতে থেকে সময় নষ্ট করে লাভ নেই, বাড়িতে থাকলে নেচারের সাথে সময় কাটান। এখন একটা ভীষণ ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাই নিজেদের মেন্টাল স্টেটকে ঠিক রাখতে হবে, মেন্টাল পিস রাখতে হবে। নেচারের সাথে সময় কাটান, নেচার নিজে টাইম নিচ্ছে নিজেকে হিল করার জন্য। তাই আপনিও ভালো থাকুন আর সুস্থ থাকুন।